take this badge off of me. Bob Dylan, মার্কিন সঙ্গীত জগতের এক অনবদ্য নাম, শুধু যুক্তরাষ্ট্রেই নয় খ্যাতি অর্জন করেছেন সারা বিশ্বে। ষাটের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করছেন নিজের চমৎকার সব সঙ্গীত দিয়ে। সম্প্রতি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে, অপূর্ব সব গান লেখা এবং সেগুলোর কাব্যিকতার জন্য 13 অক্টোবর নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয় তার নাম। কিন্তু পুরস্কার ঘোষণার কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ নেই জনপ্রিয় এই গায়কের। যে রাতে নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী হিসেবে ডিলানের নাম ঘোষণা হয় সেদিন লাস ভেগাসে কনসার্ট ছিল তার। তবে সেই অনুষ্ঠানে পুরস্কারের বিষয়ে কোনো কথা বলেননি খ্যাতিমান এই শিল্পী। এরপর একেবারে নিশ্চুপ তিনি। সুইডিশ একাডেমিও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাচ্ছে না। সুইডিশ একাডেমির স্থায়ী সেক্রেটারি সারা ডেনিয়াস জানিয়েছেন, এখন ডিলানের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছে একাডেমি, তবে তারা আশা করছেন তিনি সাড়া দিবেন। প্রতি বছর 10 ডিসেম্বর ওই বছরের নোবেল বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করা হয় সুইডেনের স্টকহোমে। ডিলান সেখানে আসবেন কিনা তা এখনও নিশ্চিত করে জানে না সুইডিশ একাডেমি। সৈয়দ মহিউজ্জামান, নিউজ 24।